এদিকে রংপুরেও তেলের সাথে নীরবেই পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। একই বাজারে চালের তিনটি হাত বদল, ফলে দামের তফাত প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা, আর বস্তা প্রতি যা 200 থেকে 250 টাকা। এক্ষেত্রে ব্যবসায়ীরা দোষ চাপালেন মিলারদের ওপর, আর এসব গল্পে নিরুপায় ক্রেতা সাধারণ। রংপুরের চালের বাজার ঘুরে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুরে রমজান আর ঈদকে টার্গেট করে চালের বাজারে হঠাৎ দরের ঊর্ধ্বমুখী, মিলার থেকে পাইকার আর পাইকার থেকে খুচরা বিক্রেতা, এই তিনে মিলে চলছে অসাধু ব্যবসায়ীদের রমরমা চালের বাজার। মিলারদের কাছে যে চালের দাম ঠিক সেই চাল পাইকারি বাজারে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেশি, আর পাইকারি থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে একই বাজারে সেই চাল বিক্রি হচ্ছে কেজিতে 72 থেকে 75 টাকায়। ফলে হাত বদলের এই খেলায় নিরুপায় সাধারণ ক্রেতা, তারা বলছেন কে শোনে কার কথা। চাউলের দাম, তেলের দাম, সবকিছুরই দাম, আগে খাসি 48 টাকা কেজি, এখন হচ্ছে 52 টাকা কেজি, 50 টাকা কেজি। সরকার যদি নিয়মিত পর্যবেক্ষণ করে এবং বাজার তদারকি করে তাহলে হয়তো দামটা নিয়ন্ত্রণ সম্ভব হবে। বেড়েছে সব ধরনের চালের দাম, এমনকি ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা তৎপর, বলছেন পাইকারি চাল ব্যবসায়ীরা। তাদের দাবি শক্ত তদারকি, পার বস্তায় 200-300 টাকা বাড়ছে ভাতের চাউলে, আর চিনি গুঁড়া চাউলে পার বস্তায় 1000 টাকা বাড়ছে। কাস্টমারও বুঝাইতে পারতেছি না, চিনি গুঁড়া চাল আমরা তো জীবনে দেখি নাই যে 700-800 টাকা হিরিম করি এক সপ্তাহের মধ্যে বাজার বাড়ে। সরকার যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে, তদারকি করে, তাহলে সবই ঠিক হয়ে যাবে। এদিকে খুচরা ব্যবসায়ীদের গল্পটা একটু অন্যরকম। আমরা 2-4 বস্তা আনি, বিক্রি করি, শেষ হয়, আবার যায় বেশি দামে কিনি। মূল কারণ হলো এটা সিন্ডিকেট, আপনার মিলের মধ্যে সিন্ডিকেট করতেছি। সেদিনের সময় কিন্তু স্বাভাবিক ছিল দাম, এখন একটু দাম বাড়ছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এক হাত বদলে চালের মূল্যে এত বেশি ব্যবধান কাম্য নয়, তাই মিলার থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে বাড়াতে হবে কঠোর নজরদারি। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।